আসসালামু আলাইকুম বিয়ার্স, শহরে সকলবেলা আছেন। তো আজকে আমি আইছি বনগাঁও গ্রামও, আপনার বনগাঁও গ্রামটা গুইটা দেখাইতাম। তো আপনার আমার লোকে দেখবাও যে এইটা রাস্তাটা দেখাও, ওই লেগাও রাস্তা কি শুরু হয়েছে আজকে বনগাঁও গ্রামও যাইন। বিকালিবার অনেক সুন্দর একটা দৃশ্য, এই যে গ্রামও তাতাইছি আমি। বনগাঁও ঈদগাহটা দেখে আপনারা দেখবা, যেটা দেখতে পারেন এটা ঈদগাহ মোর, এটা জামাত পড়ার লাগে বনগাঁও ঈদগাহ মাঠ আর আছে কবরস্থান সম্ভবত। নামটা দেখতে পারা আলমদিনা শাহ ঈদগাহ বনগাঁও, তোমরা বিটটা আমায় দেখাই আপনারা। আর ঈদগাহের সামনে গোয়া গাছের বাগান দেখতে পারা, এটাই লাগে ঈদগাহ ঘাট উঁচু উঁচু ফোরার লাগে। আর এখানেও বনগাঁর মাঠও ফিটটি সইরো, তারা ফিটটি সরা খেলা। যেটা দেখতে পারো এটা লাগা বনগাঁর গান দেখতে পারো, সারা এই বাইঙ্গাজ আর কি সাইট ভেঙে গেছে কি দেখতে পারা, এখানে সারা ভাঙ্গিয়ে গেছে কি। আর ওই লেগে গাঙ্গার পারও বাড়ি করতে লাগছে বনগাঁও, 24 নং বনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো অনেক স্কুল কলেজ তো বোন আছে সকল, তো দেখতে পারা কত সুন্দর একটা শহীদ মিনার বনগাঁও প্রাইমারি স্কুলের। এখান সব স্কুলেও থাকে না বেশি, এলে গায়ে স্কুলে সম্পূর্ণ সাইট। তারপর আপনারা লাউ মিষ্টি লাউ বুধ ও আছে আরো, আপনারা বুড়ো ক্ষেত্র নিয়েছে সুন্দর লাগে দেখতে, মুর্শিদের তারা কাম কররা দেখতে পারো আপনারা, তারা মানে কাম করে মসজিদের। এটা কি তুই তো কেন ফুকরি নি না ফুকরির বাউন্ডারি হইলো, ওই দেখতে পারো আরো তারা অনেক কাম করে। মানে গাঁ দুইটা মসজিদ হইলো নানি, ও একটা নতুন আর ওটা আর নারোটা হইলো তিনটা। বিয়াস দেখতে পারা খুব সুন্দর মসজিদের খামর, কেন সকলে খাম করে তারা মিললে মসজিদের খাম বনগাঁও শাহজালাল জামে মসজিদ, খুব সুন্দর একটা মসজিদ আপনার ভিতরটা দেখাই। তো জামাত শুরু হয়ে গেছে, মানে গামটা জামাত পড়বো। মানে সব বন্ধের মাঝখানে বাড়ি মাঠে শুন, আর এই লাগা জমি নখল না দেখতে পারা। যেন খাম করা
বনবাস লাগে বনগা আইবে সেটা সেটা দেখতে পার রাইট হইলে গা বনগাঁও কমিউনিটি ক্লিনিক আগে আসিল তো অনেক আর নাই মনে হয় সম্ভবত সকলটা গেছে কি তো দেখতে পার মানে আমি আপনারা দেখাই রাখ ভিডিও হয়ে দিয়া তো বনগাঁও গ্রামের প্রথম সাইড প্রথম গুলা আর পাশেও আছে আপনার আমফরবাফুর গ্রাম জমিনও পানি দেওয়ার লাগিনি আরামও লাগে নানি তো ওই পানিগুলা জমিনেও যায় আরো যারা বুড়ো ছাত্র হয়েছেন আসলে পানি দেওয়া লাগে গানতে কিনে আসছে আর এই গাছের মাঝে একটা ইগল পাখির বাসা আছে ও আমরা হাওয়াল করে যেতে যেন পাখি বাধা করছে